আমার কাছে অসময়টা একটা সময়ের দলিলের মতো। সাপোজ আমরা 1950 সালে আমাদের এই পৃথিবীর প্রেক্ষাপটটা কেমন ছিল এটা জানার জন্য আমরা 1950 সালে কোনো একটা মুভি দেখি, তাই না? ওই সময়ের সমাজ ব্যবস্থা, ওই সময়ের সমাজের কিছু অসঙ্গতি সঙ্গতি, সমাজের ভালো খারাপ দিকটা আমরা দেখার জন্য 1950 সালে একটা মুভি দেখব। সেরকমভাবে 2024 সালে আমাদের সমাজের প্রেক্ষাপটটা কেমন, আমাদের সমাজে কী ঘটতেছে, কোনটা ভালো দিক ঘটতেছে, কোনটা খারাপ দিক ঘটতেছে, এটা আমরা যদি বুঝতে চাই আজ থেকে 20 বছর পরে কিংবা আজ থেকে 50 বছর পরে, 2024 সালের সময়ের দলিলটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমার মনে হয় সময়ের এই যে অসময়টা এসছে এটা দেখলেই চলবে। এখানে সমাজের মানে ফ্যান্টাস্টিকলি সব কিছু, সমাজের প্রত্যেকটা দিকই কোনো না কোনোভাবে খুব সার্কাস্টিক ওয়েতে এরকম সুন্দরভাবে উপস্থাপন আমি খুব কম কাজে দেখেছি। সো আর অমি ভাই অলওয়েজ আমি বলবো যে কমেডি টাইমিং আর প্রেজেন্ট সিচুয়েশনের সাথে মিল রেখে যে কমেডি ক্রিয়েট করা এটা বরাবরই অমি ভাই ইজ অ্যামেজিং। মানে আমি যদি স্যাটায়ার বলি, ডার্ক কমেডি বলি, কিংবা আমি যদি সিটকম বলি, হোয়াট এভার ইট ইজ, আমি প্রত্যেকটা জনরাতে আমি 100-এ 100 দিতে পারবো অ্যাজ অ্যান অডিয়েন্স। আর মেকার হিসাবে তাকে জাজ করার কোনো ক্ষমতাই আমার নাই। অসময় দেখে আমি খুবই এনজয় করছি অ্যান্ড বঙ্গকে আমি বরাবরই বঙ্গকে আমি বলবো যে দে আর অ্যামেজিং ইন পিকিং আপ বিউটিফুল স্টোরিজ। যে স্টোরি বললে আমাদের সমাজের সমাজ ব্যবস্থা খুব সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করা যায় সেটা বঙ্গ খুব ভালোভাবেই করতে পারে। থ্যাংক ইউ বঙ্গ, আর থ্যাংক ইউ কাজল আরফিন অমি ভাই। 2024 আমার সোফার খুব স্টার্টিংটা খুবই ভালো যাচ্ছে। আমি বঙ্গের সাথেও কিছু কাজ করছি, আমি দীপ্ত প্লেয়ার একটা কাজ করছি, আমি বঙ্গের অনুষ্ঠানে এসে আমি এখন দীপ্ত প্লেয়ার ফিল্মে কথা বলতেছি, দিস ইজ রিয়েলি আই মিন ইররিলেভেন্ট। ওকে ফাইন, নাটক আমি ওয়েভ সিরিজ ইতিমধ্যে আমি দুটো ওয়েব ফিল্ম ওয়েব সিরিজের কাজ শেষ করেছি। ইন ফিউচার আমি 2024-এ চমক উইল বি মোর সিলেক্টিভ অ্যান্ড মোর কনশিয়াস অ্যাবাউট মাই ওয়ার্ক, বাট চমক উইল মেক বিউটিফুল মিস্টেকস অ্যাগেন অ্যান্ড লার্ন ফ্রম ইট। সেই হ্যাঁ, ইনশাল্লাহ, ইউ নেভার নো, 2024 ক্যান বি দ্যাট বিগ ইয়ার ফর মি, আই ক্যান কাম ইন দ্য বিগার স্ক্রিন, সো প্রে ফর মি। না এগুলো তো দ্যাট লেট মেক ইট চমক, চমকি রাখতে চাচ্ছি। বাট 2024-এ আই প্রমিস ইউ গাইস আই উইল গিভ ইউ ডিফারেন্ট চমক।